যে আমি নিজেকেই নিজে বলছি যে আমার ঘন ঘন প্রস্রাব হয় কিন্তু আমার ডায়াবেটিস নেই, এই কথাটা একদম ঠিক না। ঘন প্রস্রাব মানে বহুমূত্র, প্রস্রাবের সাথে সেডিমেন্ট যাচ্ছে, প্রস্রাবের সাথে ক্ষয় হচ্ছে, এটাও এক ধরনের ডায়াবেটিস। ডায়াবেটিস যেন বাংলায় মধুমেহ আর বহুমূত্র দুইটা ডায়াবেটিস আছে। তো এই ডায়াবেটিসের ভিতরে যেটা টাইপ টু আছে, যেটা ইনসুলিন ছাড়া চলে না, আরেকটা ডায়াবেটিস, এটা তিনটা ডায়াবেটিস, সেই ডায়াবেটিসগুলো আমাদের দেশে বেশি হচ্ছে। এর সাথে এই যে বহুমূত্র, ঘন প্রস্রাব, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা নেই, এটা যে কত কষ্টদায়ক এবং কত লজ্জাস্কর চিন্তা করার মতো না, কিন্তু এটার কোনো ওষুধ ছাড়া এটা সুন্দর সুন্দর সমাধান। সমাধানটি হলো এই, আপনি উস্তা বা করলা, উচ্ছে বা করলা যাকে বলে, সেই করলার রস আপনি সারা বছর এক কাপ করে, সকালে এক কাপ, রাতে যদি আপনি খাওয়ার অভ্যাস করতে পারেন, মানে একটা করলাকে সকালে একটা করলা রাতে একটু টুকরো টুকরো করে কেটে যেই পরিমাণ করলা ওই পরিমাণ পানি দিয়ে একটু ব্লান্ডিং মেশিনে ব্লান্ড করে এটা আপনি খেয়ে নেবেন, পরিবারের সবাই একটু একটু খেতে পারে, এটা কোনো ক্ষতিকারক কোনো কিছু নেই। নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বাধায় আলহামদুলিল্লাহ আপনারা করলার রস সকাল এবং রাতে খাবেন, এর ফলে শরীরের ভিতরে জ্বালা পোড়া চলে যাবে, অ্যালার্জি চলে যাবে, যত ধরনের গুঁড়া কৃমি আছে এটার জন্মই হতে পারবে না যদি প্রতিদিন আপনি খান। আর ডায়াবেটিসের তো জন্ম হবেই না, ডায়াবেটিস শরীরে থাকতে পারবে না, ডায়াবেটিসের সুগার লেভেল কমতে হবেই। পরীক্ষা করে দেখুন, এই করলা গাছ যখন না থাকবে আপনার বাড়িতে, আপনি করলা পাতা খাবেন, করলা পাতা যখন না থাকবে তখন আপনি নয়নতারা গাছের পাতা খাবেন, পুরো গাছ সহ খান, বড়রা থাকলেই আবার গাছ হবে, বা একটা নয়নতারা গাছে বছরে প্রায় 2 থেকে 3 লক্ষ বীজ হয়, গাছ হয়, আমরা যত্ন করলেই গাছগুলি বাঁচানো যায়। আপনার ধনিয়া, আমরা ধনিয়া পাতা কিন্তু শরবত করে খাই না, কিন্তু আমরা খেতে পারি ধনিয়া পাতা, পুদিনা পাতা, তুলসী পাতা, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পালং শাক জুস করে খেতে পারি। যে সবুজ যে সংগ্রহগুলি, এই সবুজ সংগ্রহগুলির ভিতরে পালং শাকেরও ভালো একটা ভূমিকা আছে, এটা আমাদের কিডনিকে ভালো রাখতে সহযোগিতা করে। করলা আমাদের কিডনিকে ভালো রাখা, কিন্তু সব দাম করলার কোনোদিন বিচি ফেলবেন না, যেরকম আপনি যদি লাউয়ের বিচি এবং চামড়া ফেলে দেন তাহলে লাউয়ের অর্ধেক গুণ আপনি পাবেন। মিষ্টি কুমড়ার চামড়া, উপরের কাবারটা এবং ভিতরের বিষটা, ভিতরের জিনিসগুলো যদি আপনি ফেলে দেন তাহলে অর্ধেক গুণ পাবেন। একদিন একদিন আপনি শুধু, আপনার যদি ইলিশ মাছ দিয়ে কেউ মিষ্টি কুমড়া করেন তাহলে একদিন সম্পূর্ণ লাউটাকে কুচি কুচি করে কেটে ইলিশ মাছের ভিতরে দিয়ে একদিন পরীক্ষা করেন, আপনি যাওপাত করবেন, আপনি একটি মিষ্টি কুমড়ার আঁকে আপনার চাল ডাল খিচুড়ি বা যাও খিচুড়ি তৈরি করার জন্য এই মিষ্টি কুমড়া যে কত সুন্দর স্বাদের হবে, কত সুন্দর ভূমিকা রাখবে, কত ঔষধি গুণ আপনি নিতে পারবেন, আপনি একদিন অন্তত চিন্তা করেন। আর এখন তো আমি দেখি যে বাংলাদেশের সর্বত্র মানে 30 কেজি একটা মিষ্টি কুমড়ার ওয়েট, এত বড় মিষ্টি কুমড়া হয়, মানে 13-14 কেজি তো কোনো ব্যাপারই না, 13-14 কেজি একটা মিষ্টি কুমড়ার দাম 30 টাকা, এটা কি চিন্তা করা যায়? একটা লাউ 10 কেজি, আগে লাউ যদি বড় হতো তাহলে সেই লাউয়ের কোনো টেস্ট লাগতো না, কিন্তু দেখা যাচ্ছে বড় লাউটা যেমন নরম তেমন স্বাদের, খালি চোখলা সহ পাক করলেই আপনি এই স্বাদটা পাবেন, আর ভিতরের কোনো জিনিসই আপনি ফেলাবেন না। বিচি যদি বেশি পেকে যায়, বেশি বাত্তি হয়ে যায়, সেটা আপনি বিচি হিসাবে রক্ষণাবেক্ষণ করবেন, আপনি প্যাকেট করবেন, ঘর থেকে প্যাকেট করে বাইরে বিক্রি করবেন। অনেকেই কিন্তু এখন নতুন করে নিজেদের পারিবারিকভাবে সামাজিকভাবে ভালো থাকার জন্য আমরা একটু কৃষি বিপ্লব, কৃষিকাজ, আমাদের তরকারি, আমার ঘরের তরকারি, আমার পাশের বাড়ির তরকারি আমরা করব, আমার বাড়ির ফল আমি নিজে চাষ করব, কি আছে 10টা পেয়ারা গাছ থাকে, এখন স্কেটিংয়ের মাধ্যমে, কলমের মাধ্যমে, আমাদের ইউটিউবে গেলে কত রকম কত গাছ লাগানোর সহজ পদ্ধতি দেখায়, মাছ বপনের সহজ পদ্ধতি দেখায়, এই যে ভিটল পোকা নামে একটা পোকা চাষ আরম্ভ হয়েছে ঘরে ঘরে, এখন 4টা পোকা এসে গেছে, 4টা ক্রিকারও এসে গেছে, এই চাষগুলো এত হচ্ছে মাছের খাবার হিসাবে, পাখির খাবার হিসাবে,
মুরগির খাবার হিসাবে অফুরন্ত অফুরন্ত, সেটা কি পচা জিনিস দিয়ে যেই জিনিসগুলো আমরা ফেলে দিতাম, সে ভাতের মাড়, লাউয়ের অবশিষ্ট অংশ, মিষ্টি কুমড়ের অবশিষ্ট অংশ, ডাঁটার অবশিষ্ট অংশ, শাকের অবশিষ্ট অংশ, চাল ধোয়া পানি, আপনার যত যেরকম হাঁড়ি ধোয়া পানি, এই জিনিসগুলি থেকে বিটল পোকা হয়। আপনার 100 মা হইলে আপনি মাসে কমপক্ষে 1 কোটি বিটল পোকা পাবেন। কারণ আমি নিজে চাষ করি বলে এটা আমি বলতেছি, করে মানে হলপ করি আমি ফ্রিতে সকলকে। অনেকে 5 টাকা 10 টাকা করে প্রথম দিকে আমার কাছ থেকে বিটল পোকা উড়ে যায়, যেগুলি বড়গুলো কিনতে আসতো। আমি পরে বললাম না, আমি আর বিক্রি করবো না, আপনার ফ্রি নেবেন, কিন্তু যার নাম আগে লেখাবেন, টাকার দরকার নেই, সে বেশি করে নেবেন, যে আগে লেখাবেন তার নাম তাকে আমরা আগে দেবো, নাম লাগে এন্ট্রি করার, মানুষকে অভ্যস্ত করানোর জন্য আমরা এগুলি করছি। একটা মাছের ডিম, একটা মাছের থেকে মাত্র একটা রুই মাছ, একটা কাতল মাছ, একটা মৃগেল মাছ, একটা সিলভার সিলভার কাপ মাছের থেকে 1 থেকে 1.5 লক্ষ ডিম পাওয়া যায়, যদি আমরা একটু হরমোন ইঞ্জেকশন দেন 2 টানাশানি, সেটা কোনো কিছুই না, একদিন 2 দিন দিলেই এটা অবশ্য হয়ে যাবে। ইঞ্জেকশন দিয়ে দেন রাত্র 3টায় দিলে, বা রাত্র 2টায় দিলে বিকাল 12টার ভিতরে এটা ম্যাচিউর হয়ে যাবে, মানে আপনার হরমোন ইস্ট্রোজেন পোস্ট্রোজেন তৈরি হয়ে যাবে। এরপরে কচুরি পাড়া ছোট্ট একটা ট্যাঙ্কির ভিতরে কচুরি পাড়া দিয়ে ওই মাছের ডিমটা সব মাছটা ছেড়ে রাখলে ওই মাছে যখনই ফেনা ছাড়বে কচুরি পানার ভিতরে অনেক উথাল পাতাল করবে, সেই সময় বুঝবেন ডিম ছাড়ার সময় হয়ে গেছে, আজকেই সে বাচ্চা ফুটাবে, বাচ্চা ফুটে যাচ্ছে। এক একটা ট্যাঙ্কির ভিতরে 1-1.5 লাখ, এর সবটাই বাঁচবে এমন না, তবে বেশ মাছ তৈরি হয়। আমি যেগুলি বলছি আমি নিজে বাস্তবে করে করে তারপরে আমি বলি, অতি সহজ আসেন। আমরা সকলেই আমাদের দেশে একটা মহা কৃষি বিপ্লব করে পৃথিবীর কাছে এখন আমরা দেখব সকল কিছুতেই একটা মডেল হয়ে দাঁড়িয়েছি, আরও মডেল হব। আমরা 1 নম্বরে মডেল হয়েছি, আমরা গার্মেন্টস ফ্যাক্টরি করে আমরা 1 নম্বরে মডেল ছিলাম, আমরা এদেশ থেকে পাট রপ্তানি করে আমরা চা রপ্তানি করে নীল চাষ করে লবণ রপ্তানি করে চামড়া রপ্তানি করে আমরা পৃথিবীর মডেল ছিলাম। আবার আমরা পুনরায় পৃথিবীর কাছে এখন মডেল হব, আমরা মাছ রপ্তানি করব, আমরা ওষুধ রপ্তানিতে পৃথিবীতে মানে অনেক বড় স্থান দখল করে ফেলছি, যেটা কেউ 10 বছর আগেও চিন্তা করে নাই। এই ওষুধ শিল্পের যে কাঁচামাল, সব কাঁচামালই আমাদের দেশের থেকেই এখন পাওয়া যাচ্ছে। আমাদের খাদ্য শিল্পের সব কাঁচামালই আমাদের দেশে আছে, আমাদের একটু সচেতন হতে হবে, তাহলে পরেই আমাদের সকল সমস্যার সমাধান সৃষ্টিকর্তা আমাদের চতুর্পাশে, বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে, অব্যবহৃত জায়গায়, অবহেলিত জায়গায় আমাদের মহামূল্যবান গাছগাছড়া, শাকসবজি, ফলমূল অপচয়ে অবহেলায় পড়ে আছে, যেগুলো আমরা পায়ে পিষে দিচ্ছি, সেগুলো আগামী দিনে আমাদের ঔষধ তৈরির ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওটা অত্যন্ত মূল্যবান প্রশ্ন হলো অ্যালার্জি। অ্যালার্জি নিয়ে সকলের ভাবনা, কার না ভাবনা, সেই 5 বছরের শিশু থেকে আরম্ভ করে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত সকলেই অ্যালার্জি হচ্ছে, চুলকানি হচ্ছে, ইচিং হচ্ছে, চুলে খুশকি হচ্ছে, মুখে দাগ পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, চুল জট লাগে যাচ্ছে, চুল ছিঁড়ে যাচ্ছে, এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ভোগ করতেছি। আসলে অ্যালার্জি হয় বেশি যারা মিষ্টি বেশি খাবে, অ্যালার্জি তাদেরই বেশি হয় যারা পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চুমচা, ফাস্টফুড, রিচফুড, হার্ডফুড, জাঙ্ক ফুড, বাজে খাবার, রসানো খাবার, কষানো খাবার, এই জাতীয় তেলে ভাজা ভুনা খাবার যারা বেশি খায় তাদেরই কিন্তু অ্যালার্জি হবে। আপনি ভেজিটেরিয়ান হয়ে যান, আপনার অ্যালার্জি থাকবে না। আপনি শাকসবজি ফলমূল প্রতিদিন খান, আপনি প্রতিদিন 250 গ্রাম সালাদ খাওয়ার অভ্যাস করেন, আপনার কোনো চর্মরোগ, কোনো স্কিন ডিজিজ
থাকবে না, আপনার চুল পড়বে না, আপনার মুখের গ্লামার নষ্ট হবে না, আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো আমাদেরকে কঠিনভাবে যদি আমরা চর্চা করতে পারি তাহলে আমাদের অ্যালার্জি থাকবে না। না, লাইট শুধু চলে গেছে, লাইট কি হয়ে ডিম হয়ে গেছে। জি, সর্দি কাশি একটা বিরাট সমস্যা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যার সর্দি কাশি, হাঁচি, কোল্ড এলার্জি, ডাস্ট এলার্জি, স্যানিটারিস পলিউশন, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, এরকম 22টা রোগ হয় না, এরকম লোক খুব কম। এই 22টা রোগেরই একটা চিকিৎসা, চিকিৎসাটা হলো এই যে আপনি গরম পানি খাবেন, গরম পানি গোসল করবেন, ফ্রিজের সকল খাবার আপনি গরম করে খাবেন, আর নাইলে পরে আপনার শ্বাসকষ্ট হবে, অ্যাজমা জাতীয় কঠিন রোগের দিকে আপনি যাবেন। তাহলে সমস্যাটা খুব সহজ, হলো গরম 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 খাবার, গরম পানি। আরেকটা হলো এই রোগগুলোর সাথে, এই কোল্ড এলার্জি, ডাস্ট এলার্জি, সাইনাস এলার্জির সাথে যার বেশি সম্পর্ক, যে আমাদের প্রধান শত্রু, তার নাম হলো মাইটস নামক ক্ষুদ্র, অতি ক্ষুদ্র একটি পরজীবী জীবাণু। এবং এই ক্ষুদ্র জীবাণুটু আমাদের নাক দিয়ে ঢুকে, আমাদের নাক দিয়ে আস্তে আস্তে প্রবেশ করতেছে, তারপরে সে আমাদের লাঞ্চে চলে যাচ্ছে, তার সে লাঞ্চে যায় ঘর বাড়ি তৈরি করতেছে, নাকের ভিতরে সাইনোসাইটিস তৈরি করতেছে, নাকের ভিতরে পলিপাস তৈরি করতেছে, সর্দি তৈরি করতেছে। এটার একমাত্র কারণ হলো আপনি ঠান্ডা জিনিসকে গরম করে খান না, আপনাকে গরম খাওয়ার অভ্যাস করতে হবে, গরম পানিতে গোসল করতে হবে। গরম পানিতে গোসল করলে শরীরে আলগা চুবড়িগুলিও কিন্তু নষ্ট হয়ে যায়, গরম পানি খেলে ভিতর সাইডের যে মানে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ গরম পানি, আবার ঘুমাতে যাওয়ার আগে এক কাপ গরম পানি, বা এক গ্লাস গরম পানি খেলে আলহামদুলিল্লাহ মুখের ভিতরে যে ব্যাড পার্টিকেলগুলি আছে, মুখ, গাল, চোর, জিবা, কণ্ঠনালী, দাঁত, দাঁতের মাড়ি যে ব্যথা হয়, ছিন 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 করে দাঁতের গোড়ার ভিতরে বিভিন্ন সমস্যা, ময়লা টয়লা, দুর্গন্ধ, এগুলোর জন্য আপনার সকালে এক গ্লাস গরম পানি, রাতে এক গ্লাস গরম পানি, সাথে একটু আদা চাবাবেন, একটু গোলমরিচ মুখে দিয়ে চিবাবেন, একটু লবঙ্গ চিবাতে হবে। আপনি কয়েকটা জিনিস আপনার মুখে রাখার অভ্যাস করতে পারলে, এর মধ্যে আপনার রৈত্রিক, জায়ফল, প্রস্তাদনা, একাঙ্কি, হিং, জবাক্ষণ, যেটা আপনি যতটুকু পারেন আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যাস করে নেন আপনি। কিন্তু আপনার সকল কাপড় চোপড়, আপনার চাদর, আপনার বালিশ, আপনার বিছানা, আপনার কার্পেট, এগুলি সব আপনাকে ভালোভাবে গরম পানিতে ধুয়ে তারপরে এগুলোকে ভালোভাবে শুকিয়ে ইস্ত্রি করে যদি আপনি পরতে পারেন, তাহলে তার যাদের কোল্ড এলার্জি আছে, যাদের ডাস্ট এলার্জি আছে, যাদের সর্দি কাশি আছে, তারা আলহামদুলিল্লাহ কোনো ওষুধ ছাড়া ভালো একটা চিকিৎসা পাবে। যাদের এখন কঠিন পর্যায়ে চলে গেছে অ্যাজমা, কঠিন পর্যায়ে চলে গেছে সর্দি, দম টাইনা উঠাইতে পারে না, ইনহেলারে কাজ হয় না, নেবুলাইজার লাগে, নেবুলাইজারে কাজ হয় না, হাসপাতালে নিতে হয়, তাদের জন্য আমি বলবো যে এটা কিন্তু সমাধান না, পারমানেন্ট সমাধানের দরকার। সেই পারমানেন্ট সমাধানটা এরকম যে আপনি যদি নিচতলায় বসবাস করেন, স্বেচ্ছেদে ঘরে বসবাস করেন, আপনি যদি ঠান্ডা ঘরে বসবাস করেন, আপনি অবশ্যই একটি রুম হিটার, এই 1600 থেকে 2500 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যায় রুম হিটার, মানে একদম হাই রেঞ্জে না নিয়ে মিডিয়াম রেঞ্জে ব্যবহার করেন, আপনি 8-10 বছরে কোনো অসুবিধা হবে না। যাদের হাত ঘামে, যাদের পা ঘামে, যাদের মাথা ঘামে, যাদের হাত ঠান্ডা, যাদের পা ঠান্ডা, মাথা ঠান্ডা, অবশ্যই তাদেরকে প্রতিদিন সকল খাবারের সাথে অল্প একটু সাদা সরষা বাটা, কালোটা না, এখানে বেশি ওষুধি কাজ করবে সাদা সরষা বাটা, আবার যদি এক কুচি একটু রসুন বাটা এটার সাথে বেটে বেটে খেতে পারেন, আবার যদি এক কুচি একটু পেঁয়াজ এটার সাথে মিক্স হয়, তিনটা জিনিস হলে সাদা সরষা, এক কুচি রসুন, এক কুচি পেঁয়াজ, ছোট্ট ওয়েলি ভ্যারাইটির ছোট্ট যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা 4 টুকরা করে সালাতের সাথে ব্যবহার করবেন, আপনার একটু ভর্তা করে আপনার খাবার প্লেটের সাথে রাখবেন, রুটির প্লেটের সাথে রাখবেন, আলহামদুলিল্লাহ আজকে থেকে আপনি সাদা সরষে বাটা খাওয়া আরম্ভ করেন, আজকে থেকে
আপনি কালিজিরা ভর্তা খাওয়া আরম্ভ করেন, আজকে থেকে আপনি পেঁয়াজ ভর্তা খাওয়া আরম্ভ করেন, আজকে থেকে আপনি রসুন ভর্তা খান, এই চারটে জিনিস আপনি খাওয়ার অভ্যাস করেন। যদি আপনার হাত গরম থাকে, পা গরম থাকে, প্রেশার বেশি থাকে, তাহলে আপনি এটার সাথেই আপনি একটু করলা ভর্তা, উস্তা করলাকে ভর্তা করে খেতে পারেন এটার সাথে। আলহামদুলিল্লাহ আপনি একদিকে হাই প্রেশারের জন্য, কোলেস্ট্রলের জন্য, বুকে ব্যথার জন্য, স্ট্রোকের জন্য, হার্টের প্রবলেমের জন্য বিরাট উপকার পাবেন, আরেক দিকে আপনার সর্দি কাশি ঠান্ডা কোল্ডালার্জি ডাস্টালার্জির জন্য আপনি পুরো বছরটাই নিরাপদে থাকবেন। তাহলে আলহামদুলিল্লাহ আমাদেরকে একটু কষ্ট করতে হবে, এত ওষুধ আপনার কিনে খাওয়া ঠিক হবে না, এত ওষুধ বাচ্চাদের খাওয়ানো ঠিক হবে না, আমাদের দেশে এত ডাক্তার নেই। অতএব বাড়ির পাশে, ঘরের কাছে, পাক ঘরে যে মূল্যবান ওষুধগুলি আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেবা সেবা ও সেবা, এই মনোভাব নিয়ে দয়া করে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এই 18 কোটি মানুষের স্বার্থে, নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে আপনারা এই শাক সবজি ফলমূল মশলা, আমাদের দেশের লাউ, আমাদের দেশের মিষ্টি কুমড়া, আমাদের দেশের চাল মোড়া, আমরা আমাদের দেশের লাউয়ের ডগা, আমাদের দেশের মিষ্টি কুমড়ার ডগা, আমাদের দেশের চাল কুমড়ার ডগা, আমাদের দেশের পালং শাক, আমাদের দেশের ডাঁটা শাক, আমাদের দেশের মূল্যবান শাক সবজিগুলি আসুন আমরা 100% ব্যবহার করি এবং আমরা খেয়ে দেখি যে আমরা নিরোগ থাকতে পারবো। এত ডায়াবেটিস এগুলো খেলে হবে না, এত প্রেশার আগে ছিল না, আমরা যখন শাক সবজি বেশি খেয়েছি তখন হয় নাই, 60-এর দশক পর্যন্ত এত ডায়াবেটিস, এত অ্যাজমা, এত ক্যান্সার, এখন আবার করোনা, সেও আমাদের ভয়ে এখন আলহামদুলিল্লাহ চলে গেছে, এত করোনা, এত অমিক্রন, এত কিছু রোগ আমাদের হতো না যদি না আমরা নিজেরা স্বনির্ভর হতে পারি, আমরা যদি নিজের চিকিৎসা নিজে করতে পারি, নিজের ফার্স্ট এড নিজের করতে পারি, আমরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব তখন যখন আমরা ভয়ানক কোনো রোগে আক্রমণ হবে। আলহামদুলিল্লাহ ছোটোখাটো রোগের জন্য নিজেদের চিকিৎসা নিজেরা করা আরম্ভ করি, তাহলে আমরা নীরব থাকবো, সুন্দর থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাক।